ঘর সাজাতে কিন্তু আমরা সবাই কম বেশি ভালোবাসি। কেমন হয় যদি আপনার বাসার এক টুকরো অংশ শুধু আপনার ছোঁয়াতেই থাকে? সেটা হতে পারে ভোরের সূর্য দেখা বা দুপুরে অবসর সময় কাটানো, কিংবা বিকেলের চায়ের সাথে বই পড়ার জন্য হলেও কিন্তু আমাদের একটা কোজি কর্নার চাই। আজকে DYT-তে আমরা দেখব কীভাবে বাসার পুরনো টুল দিয়ে কোজি কর্নার সেট আপ করা যায়। এটা আমার বাসার সবচেয়ে পুরনো ফার্নিচারের মধ্যে একটি। এটার কন্ডিশন খুবই খারাপ ছিল, যেহেতু এটা কাঁচা কাঠের তৈরি। আমি এটাকে রাস্তা থেকে 200 টাকা দিয়ে কিনেছিলাম। এই ছোট্ট টুলটাও আমি রাস্তা থেকে রেডিমেড হিসেবে কিনেছি। প্রথমে আমি এটাতে বেস কোট হিসেবে সাদা রং ব্যবহার করছি। এখানে আমি এশিয়ান পেইন্টের সিনথেটিক কালার ব্যবহার করছি। এই কোটোগুলো আমি 90 টাকা করে লোকাল শপ থেকে কিনেছি, আর ব্যবহার করছি 1.5 ইঞ্চি সাইজের একটা ফ্ল্যাট ব্রাশ। সাদা বেসকোটটি শুকিয়ে এলে আমি এর ওপর হলুদ রং করে নিয়েছি। প্রথমে আমি ছোট টুলটার ওপর কীভাবে কাজ করেছি সেটা দেখাবো। এখানে দেখতেই পাচ্ছেন রংটা ভালোভাবে শুকিয়ে এসেছে। রং শুকানোর জন্য অবশ্যই অবশ্যই 24 ঘন্টা থেকে 48 ঘন্টা সময় দিবেন। তারপর আপনাদের মনের মতো ডিজাইন আপনারা চাইলে প্রথমে খালি হাতেও এঁকে দিতে পারেন, কিংবা আমার মতো ট্রেসও করে নিতে পারেন। ট্রেস করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন সাদা রঙের কার্বন পেপার ব্যবহার করতে, কারণ অনেক সময় দেখা যায় হালকা রঙের ওপরে যদি আমরা কালো রঙের কার্বন পেপার ব্যবহার করি সেটার দাগ পরবর্তীতে ভিজিবল হয়ে যায়। এই ঘটনাটা এড়ানোর জন্যই আমরা এখানে সাদা রঙের কার্বন পেপার ব্যবহার করছি। সাদা রঙের কার্বন পেপার দিয়ে ট্রেস করলে ডিজাইন যে বোঝা যাবে না এমন কিন্তু না। ডিজাইনটা অবশ্যই বোঝা যাবে, কিন্তু তার দাগটা রং করার পরেও ভিজিবল হবে না। প্রথমে আমি এখানে পিঙ্কের সাথে একটু রেড মিক্স করে কালারটা করে নেব। রং ফেড করার জন্য আমি এখানে সাদা রঙের অ্যাক্রিলিকও ব্যবহার করছি। আমি যে ডিজাইন প্যাটার্নটা এঁকেছি সেটা হচ্ছে পিচ ওয়াই আর্ট। এটা ইদানিং খুবই ট্রেন্ডি এবং আশেপাশে সব ক্রাফটারদেরই দেখবেন এই ধরনের আর্টগুলো রিক্রিয়েট করে থাকতে। সবুজ রঙের জন্য আমি এখানে ব্যবহার করছি অ্যাক্রামিন কালার, যেটার বোতল থাকে প্লাস্টিকের এবং দাম হয়ে থাকে 30 থেকে 35-এর মধ্যে পার কালার। এখানে আমি ফুল ছাড়া আর কোনো ডিজাইন কিন্তু ট্রেস করিনি। পুরো ডিজাইনটা হয়েছে আমার নিজের ইচ্ছে মতো। আপনারা চাইলে সম্পূর্ণ ডিজাইনটি ট্রেস করতে পারেন, কিংবা নিজের ইচ্ছে মতো করে নিতে পারেন, সেটা পুরোপুরি আপনাদের উপর থাকবে। এটা করতে কিন্তু আমার প্রায় অনেক দিন সময় লেগেছিল। আমি রং শুকানোর জন্যই সময় দিয়েছিলাম 3 থেকে 4 দিন। এরপর মেন ডিজাইনটা করে প্রতি একদিন পরপর আমার কাজ করা লাগত। আপনারা অবশ্যই পর্যাপ্ত সময় হাতে নিয়ে কাজটা করবেন, তাড়াহুড়া করলে কাজটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি এখন এখানে সবুজের বিভিন্ন শেড দিয়ে শেডিংটা করে নিচ্ছি, যাতে ডেপথটা আমি ভালো মতো ফোটাতে পারি। মনে রাখবেন, যে কোনো ধরনের পেইন্টিংয়ের ক্ষেত্রে শেডিংটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। শেডিংয়ের জন্য আপনার আর্ট সুন্দরও হতে পারে অথবা পচাও হতে পারে। পুরো রংটা ভালোভাবে শুকিয়ে এলে এবার আমি আউটলাইনটা করে নেব। এখানে আমি আউটলাইনের জন্য ব্যবহার করছি মেরুন কালারটা। যেহেতু আমি এখানে পিঙ্ক এবং রেডের মিক্স করে পাপড়িগুলো কালার করেছিলাম,
তাই আমার কাছে মনে হয়েছে দুই শেড ডার্ক কালার দিয়ে এটাকে আউটলাইন করলে খুবই সুন্দর লাগবে। আউটলাইন করার জন্য আমি ব্যবহার করছি কিপ স্মাইলিংয়ের ডিটেলিং ব্রাশ নাম্বার 000। আউটলাইনিং এর পর আমি এখানে হাইলাইটিং করব সাদা রং দিয়ে। হাইলাইটিং এর কাজ শেষে ভার্নিশ অ্যাপ্লাই করার পর আমাদের এই ছোট টুলের কাজটা শেষ হয়েছে। সেটা আমি ভিডিওর পরে কিভাবে ব্যবহার করেছি দেখিয়ে দেব। এবার আমি আমার বড় টুলটা রং করে নেব। এটার জন্য আমি প্রথমটার মতো সাদা রঙের কার্বন পেপার দিয়ে সবটা ট্রেসিং করে নিয়েছি। শ্যুট করার সুবিধার জন্য আমি বারান্দায় সেট আপ করেছি। আশা করছি বারান্দায় সেট আপ করা নিয়ে আপনাদের কোনো সমস্যা থাকবে না। বারান্দায় সেট আপ করার পর আমি আমার কাজের প্রতিটা মোমেন্ট খুব ভালোভাবে এনজয় করেছি। ভালোই তো লাগবে বলুন যদি প্রকৃতির সাথে আপনি আপনার কাজটাকে জড়িয়ে নিতে পারেন। ছোট টুলটা থেকে এটাকে সামান্য আলাদা করার জন্য আমি দুটো ভিন্ন ডিজাইনের ফুলও এঁকে নিয়েছি। সেগুলো রং করব কমলা, সাদা এবং লাল রং মিক্স করে। ফুলগুলো হয়ে এলে আমি এখানে বটল গ্রিন, স্যাপ গ্রিন এবং হলুদ রং মিক্স করে আবার লতা পাতাগুলো এঁকে নেব। এখানে ব্রাশ ব্যবহার করছি কিপ স্মাইলিংয়ের খুব সম্ভবত 3 নম্বর ব্রাশটা। আমার এক্স্যাক্টলি মনে নেই কোনটা ব্যবহার করেছি, কিন্তু দেখে মনে হচ্ছে 3 নম্বর ব্রাশটাই ব্যবহার করেছি। আপনারা কিন্তু ডিজাইন রং আপনাদের মতো করে চেঞ্জ করে নিতে পারেন। আসলে অনেক সময় দেখা যায় কি, আমরা যেগুলো জানি না বা পারি না সেই সকল বিষয় নিয়ে কাজ করতেও ভয় পাই। আসলে এখানে ভয়ের কিছু নেই, এক্সপেরিমেন্ট না করলে হাত পাকা হয় না। এটাও আমার প্রথম কাঠের ওপর কাজ করা ছিল। এই পর্যায়েও কিন্তু আমি আগের টুলের মতো করে হাবি জাবিভাবে এখানে লতা পাতা এঁকে নিচ্ছি। এখানে কোনো প্যাটার্ন ফলো করতে হবে না, জাস্ট নিজের মনের মতো করে রং করে ফেললেই হলো। সারফেস নিয়ে যদি আপনাদের কোনো ডাউট থাকে তবে অবশ্যই একটা লেয়ার শুকানোর বেশ কয়েক ঘন্টা পরে আপনাকে দ্বিতীয় লেয়ারটা অ্যাপ্লাই করতে হবে। কাঠের জন্য আমি বলবো প্রতিটা লেয়ারের 24 থেকে 48 ঘন্টা বাধ্যতামূলক সময় দেওয়া প্রয়োজন। অনেক সময় দেখা যায় কি, আমাদের আবহাওয়ার জন্য রংটা শুকোতে দেরি হয়, তখন কিন্তু আপনি ওটার ওপর অন্য কোনো রঙের একটু হার্শ অ্যাপ্লাই যদি করে ফেলেন তাহলে পুরো ডিজাইনটাই নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবে।
এবারও আমি মেরুন কালারটা দিয়ে সবগুলো ফুল আউটলাইন করে নেব। খেয়াল করলে দেখবেন আউটলাইন এবং হাইলাইটিং করার পর অবশ্যই আপনার কাজের ভিন্নতা যোগ হবে। দেখলেন তো সাদা রং দিয়ে হাইলাইট করার পর কিভাবে লুকটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল। আমরা এত কষ্ট করে যে কাজটা করলাম সেটাকে স্থায়ী করতে হবে, তো এই জন্য আপনাদের অবশ্যই অবশ্যই ব্যবহার করতে হবে ভার্নিশ। আপনারা চাইলে কিন্তু দোকানে যে নর্মাল কাঠের ভার্নিশটা পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে ব্যবহার করছি স্প্রে ভার্নিশ। তৈরি হয়ে গেল আমাদের কোজি কর্নারের জন্য চমৎকার দুটি টুল। কোনো একটা সময় আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই দুটো দিয়ে আমি আমার ঘরকে সাজিয়েছিলাম। আপাতত আপনারা এই ভিডিওগুলোই দেখে থাকুন।